নমস্কার। সান্ধ্য টিভির পর্দায় রয়েছে দীপান্বিতা চক্রাগবু সাংবাদে। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের একাধিক স্কুল বন্ধ করে দিয়ে বড় স্কুলগুলির সঙ্গে একত্রিত করার রাজ্য সরকারের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে অভিভাবক মহলে। স্কুলগুলি বন্ধ না করার দাবি উঠছে অভিভাবকদের তরফে। দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার। রাজ্য সরকার রাজ্যের 107টি বিদ্যালয়কে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনা গ্রহণের বিষয়টি সামনে আসার পর বিদ্যালয়গুলি বন্ধ হয়ে গেলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারে সে সমস্ত বিষয় নিয়ে শুরু হয়ে যায় চুলছেঁড়া বিশ্লেষণ। রাজ্যের কোন কোন স্কুল বন্ধ করে দেওয়া হবে তার একটি তালিকা খুব শীঘ্রই বের হতে যাচ্ছে। আর সে আশঙ্কাকে সামনে রেখে গোলাঘাটে বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যুগল কিশোরনগর এসবি স্কুলে বুধবার স্থানীয় এলাকাবাসী, বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ তাঁদের অভিভাবক এবং বিদ্যালয়ের পরিচালন কমিটির একটি জরুরি সভার আয়োজন করে। যুগল কিশোরনগর এসবি স্কুল পরিচালন কমিটির কাছে একটি খবর আসে যে যুগল কিশোরনগর এসবি স্কুলটি বন্ধ করে দেওয়া হতে পারে। সে বিষয়টিকে সামনে রেখে এদিন দুপুরে বিদ্যালয়ে এই জরুরি সভার আয়োজন করা হয়। সভায় স্থানীয় এলাকাবাসীরা সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিভাবকরা মত প্রকাশ করেছে। এই এলাকার বেশিরভাগ ছাত্রছাত্রীরা গরিব অংশের, তাই এই বিদ্যালয়টি বন্ধ করে দেওয়া হলে দূরের কোন স্কুলে গিয়ে পড়াশোনা করা সম্ভব হবে না তাদের। তাই স্কুলটিকে বহাল রাখতে সরকারি নিয়ম অনুসারে যা যা পূরণ করতে হয় তা সবকিছুই পূরণ করবে স্থানীয় এলাকাবাসী সহ বিদ্যালয় পরিচালন কমিটি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্থানীয় এলাকাবাসীরা সহ বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান বিজন দেববর্মা জানিয়েছেন, এলাকার গরিব অংশের ছাত্রছাত্রীদের স্বার্থে বিদ্যালয়টি বহাল রাখা অত্যন্ত জরুরি। তিনি আরো জানিয়েছেন, যুগল কিশোরনগর থেকে ক্যালোর বন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের দূরত্ব কমপক্ষে 5 কিলোমিটার, আর সেখানে গিয়ে এলাকার ছাত্রছাত্রীদের পড়াশোনা করা অসম্ভব হয়ে পড়বে। আজকে মানে কি বিষয়ে স্কুলে আলোচনা সভা করলেন? নমস্কার সবাইকে। স্কুলে আজকে আমাদের যুগল কৃষ্ণনগর এসবি স্কুল এসএমসি কমিটি এবং এলাকাবাসী নিয়ে একটা আলোচনা সভা হয়। আলোচনার বিষয় ছিল আমাদের আইএস থেকে স্কুলের হেডমাস্টারের কাছে একটা রিপোর্ট আসে যে স্কুলে আগামী দিন বহাল থাকার জন্য, তা নিয়ে একটু আলোচনা হয়। তো আমাদের একটাই সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং আশা রাখছি আমাদের এই যুগল কৃষ্ণনগর এসবি স্কুল যাতে বহাল থাকে এবং এই এলাকার মানুষ সবাই গরিব মেহনতি মানুষ, তো পড়াশোনা করার সুবিধার জন্য টাকা পয়সা প্রয়োজন। তো আমাদের এই এলাকার মানুষ জনগণের সবাই মোটামুটি গরিব মানুষ, তাই এই স্কুলটা যদি বহাল না থাকে পাশের স্কুল যে তেলেরবন হাই স্কুল ওখানে গিয়ে পড়তে হবে। তো এখানে দূরত্ব প্রায় 5 কিলোমিটার, তো এখানের কোচি কাছাড়া পড়াশুনো করার একদম অসুবিধা হয়ে যাবে। কাজে আমরা আমাদের মাননীয় ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের, ওনাকে মন দিয়ে রিকোয়েস্ট করছি যাতে আমাদের এই যুগল কৃষ্ণনগর এসবি স্কুল আমাদেরকে বহাল রেখে এই এলাকাবাসীর একটা সুন্দর করে আরও এগিয়ে পড়াশোনার এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ যাতে দেয়, ওইটা আশা করছি আমাদের মাননীয় ডাক্তার মানিক সাহার কাছে। তো এই জন্য আমরা বলতে চাই, পাশের যেটা আমরা দেখছি সিভিজেলা ডিস্ট্রিক্টের মধ্যে দেখছি সোশ্যাল মিডিয়ার তরফ থেকে কি 160 স্কুল বাতিল হয়ে যাবে, শিফটিং করা হবে। তো এরকমই আমরা মনে করি যাতে আমাদের স্কুল এসবি স্কুলটা শিফটিং না হয়, এটা বহাল থেকেই আমাদেরকে এলাকাবাসীর গরিব মানুষের জন্য পড়াশোনা করার সুযোগ যাতে দিয়ে রাখেন, ওইটাই আমরা আশা করছি আমাদের সরকারের প্রতি। এদিন সবাই রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দাবি জানিয়েছেন তাদের এলাকার যুগল কিশোরনগর এসবি স্কুলটি বহাল রাখার জন্য। কেননা এই স্কুলটি হলে এলাকার গরিব ছাত্রছাত্রীদের শিক্ষার দিক দিয়ে বড় সড় ক্ষতি হবে। শুধুমাত্র যুগল কিশোরনগর এসবি স্কুলটি নয়, এডিসি এলাকাতে এমন বহু স্কুল রয়েছে যেগুলো বন্ধ করে দিলে সে সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের বড় স্কুলে গিয়ে পড়াশোনা করতে যাতায়াতে প্রবল সমস্যা হবে। কারণ হয়তো
তাদের পঠন পাঠন এখানেই শেষ হয়ে যেতে পারে, এমনটাই আশঙ্কা করছে তাদের অভিভাবকরা। সান্ধন টিভি। রাজ্যের ভবিষ্যৎ রাজ্যের ছাত্র ছাত্রীদের অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার একটি প্রচেষ্টা এবং অশিক্ষিত রেখে দেওয়ার একটি প্রচেষ্টা ভারতীয় জনতা পার্টির সরকার সংগঠিত করে চলেছে। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের 107টি স্কুলকে বন্ধ করে বড় স্কুলগুলোর সঙ্গে এই স্কুলগুলোকে একত্রিত করে দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার একটি প্রচেষ্টা সংগঠিত প্রয়াস করছে। ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং NSUI এর তীব্র নিন্দা করছে। বুধবার এর বিরোধিতা করার পাশাপাশি NSUI এর তরফে দাঁড়ানো হয়েছে। এমন 95টি স্কুল রয়েছে যেখানকার ছাত্রছাত্রী বড় স্কুলগুলিতে আসতে নানা সমস্যার সম্মুখীন হবে। শেষ পর্যন্ত দেখা যাবে এই 95টি স্কুলের ছাত্রছাত্রীরা পঠন পাঠন থেকে বঞ্চিত হবে। এদিন NSUI এর একটি প্রতিনিধি দল বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে একটি দাবি সনদের প্রতিলিপি তুলে দেয়। তাদের দাবি, রাজ্য সরকারকে এই প্রচেষ্টা থেকে ফিরে আসতে হবে। রাজ্যের ভবিষ্যৎ রাজ্যের ছাত্রছাত্রীদের অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার একটি প্রচেষ্টা এবং অশিক্ষিত রেখে দেওয়ার একটি প্রচেষ্টা এই ভারতীয় জনতা পার্টির সরকার সংগঠিত করছে। আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে 107টি স্কুলের মতন 107টি স্কুল স্পেশালি হিলি এডিসি এরিয়ার স্কুলগুলোকে বন্ধ করে তাদেরকে বড় স্কুলের সঙ্গে মার্চ করে দেওয়ার একটি প্রচেষ্টা ভারতীয় জনতা পার্টির সরকার রাজ্যে সংগঠিত করার চেষ্টা করছে। আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং NSUI-এর তরফ থেকে সেই এই মার্জিনকে ধিক্কার জানাই, কারণ এই মার্জিন যদি হয়ে যায় এবং 95টি স্কুল আছে যেখান থেকে ছেলেমেয়েরা বড় স্কুলে যদি আসতে চায়, প্রপার রাস্তা নেই, প্রপার পরিকাঠামো নেই, তারা শেষ পর্যন্ত আপনার আমরা দেখতে পারবো যে তারা সেই স্কুলে ভর্তি হওয়ার থেকে বঞ্চিত থাকবে এবং তারা পড়াশোনা করা ছেড়ে দেবে। তো আমরা ধিক্কার জানাচ্ছি এবং আমরা আজকেই ডাইরেক্টরের কাছে এই আবেদন নিয়ে এসেছি NSUI এবং ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে যে এই মার্চ যাতে অতিসত্বর বন্ধ করে দেওয়া হয় এবং যদি তারা সঠিক সিদ্ধান্ত নিয়ে এই মার্জিনকে বন্ধ না করে আমরা বৃহত্তর আন্দোলনে নাম। বুধবার আগরতলা NSRCC-র হলঘরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে 13 ত্রিপুরা ব্যাটালিয়ান NCC-র বার্ষিক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ক্যাম্প কমান্ড্যান্ট কর্নেল সি রাজশেখর, কর্নেল বিনয় রাউথান সহ আরো অনেকে। এদিন এই বার্ষিক প্রশিক্ষণ শিবিরে আনুষ্ঠানিক সূচনা করেন শিলচর গ্রুপ কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার কপিল শোধ। মোট 410 জন JW এবং JD ক্যাডেট অংশগ্রহণ করে এই প্রশিক্ষণ শিবিরে। বিভিন্ন স্কুল থেকে অংশগ্রহণকারী এই ক্যাডেটরা 10 দিন এই প্রশিক্ষণ শিবিরে থাকবেন। এই প্রশিক্ষণ শিবিরে তারা মিলিটারি ট্রেনিং, নিয়ম শৃঙ্খলা, মোটিভেশনাল স্ক্রিন সম্পর্কে জ্ঞান অর্জন করবেন। কর্নেল সি রাজশেখর, কমান্ডিং অফিসার 13 ত্রিপুরা ব্যাটালিয়ন NCC। আজ হম NSRCC কে সামনে খড়ে হ্যাঁ, হম কম্বাইন্ড অ্যানুয়াল ট্রেনিং ক্যাম্প 19 নর্থ ইস্ট রিজন NCC কি তরফ সে কন্ডাক্ট কর রে হ্যাঁ। টোটাল 410 JW আর JD ক্যাডেট একত্রিত হুয়ে হ্যাঁ, অলগ অলগ স্কুল ত্রিপুরা মে সে লোক আগলে 10 দিন ক্যাম্প মে রহেঙ্গে। আর ক্যাম্পকে দৌরান ইয়ে মিলিটারি ট্রেনিং, নর্মাল ডিসিপ্লিন, মোটিভেশনাল স্কিলস ইসকে বারে মে জ্ঞান হাসিল করেন। ইসকে আলাবা সোসাইটি মে যো অলগ অলগ দিগ্গজ হ্যাঁ পে আকে ইনকো মোটিভেশনাল লেকচার ভি দেঙ্গে, তাকি ইয়ে আপনা ইনকি বাতে শুনকে আপনা রোশনা বড়ায়ে আর ইয়ে আপনে ফিউচার মে আচ্ছে বচ্চে আর আচ্ছে ইউথ বনে কি কোশিশ করেন। থ্যাংক ইউ। 26 জুন আন্তর্জাতিক মাদক বিরোধী এবং মাদক পাচার বিরোধী দিবস। এই দিবসকে কেন্দ্র করে বুধবার আমবাসা মহকুমার লালছড়ি এলাকায় গড়ে ওঠা নেশামুক্তি এবং পুনর্বাসন কেন্দ্র দ্বীপ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজন করা হয় এক আলোচনাচক্র। এই আলোচনাচক্রের মুখ্য উদ্দেশ্য হচ্ছে এই দিনটি সম্পর্কে সমাজের সকল স্তরের মধ্যে সচেতনতা গড়ে তোলা। দ্বীপ ফাউন্ডেশন যারা নেশায় আসক্ত তাদেরকে স্বাভাবিক সুস্থ জীবনে ফিরিয়ে আনতে কাজ করে চলেছে।
হয়েছে। এদিন দ্বীপ ফাউন্ডেশনের কর্মকর্তা রাজদীপ দাস জানায়, এই দিবসের মধ্য দিয়ে আগামী প্রজন্মকে নেশার করাল গ্রাস থেকে রক্ষা করার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। সমাজে নেশার প্রভাব বিস্তার যাতে না করতে পারে তার জন্য প্রতিরোধ গড়ে তুলতে হবে সকলকে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিকিৎসক তৃষ্ণা দেববর্মা, আম্বাসা থানার ওসি গুরুপদ দেবনাথ, দ্বীপ ফাউন্ডেশনের কর্মকর্তা রাজদীপ দাস সহ অন্যান্যরা। আজকে 26 জুন আন্তর্জাতিক মাদক বিরোধী ও মাদক পাচার বিরোধী দিবস উপলক্ষে আজকে আমরা দ্বীপ নেশামুক্ত পুনর্বাসন কেন্দ্র, যা আমাদের কোলাই অবস্থিত, এই জায়গায় আমরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের আয়োজন করেছি, আলোচনা সভা, যে নেশা থেকে দূরে কীভাবে থাকা যায়। এবং তার মধ্যে আমাদের রয়েছেন ডক্টর তৃষ্ণা দেববর্মা, মানসিক রোগ বিশেষজ্ঞ ডক্টর, এবং আমাদের আম্বাসা পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ মিস্টার গুরুপদ দেবনাথ। তে নেশা করিয়া কী কী সমস্যা হয়, তো নেশার কারণে মানুষের মানসিকভাবে শারীরিকভাবে নানান রকম রোগ, নানান রকম অসুবিধা হয়, পারিবারিক সমস্যা, নিজের শারীরিক সমস্যা, ওই ক্ষেত্রে নেশা করতে করতে একদিন একদিন করিয়া মানুষ মৃত্যুর দিকে যায়। ওই ক্ষেত্রে নেশা ছাড়িয়া কীভাবে থাকা যায়, এবং আমরা যে নেশামুক্তি কেন্দ্র, নেশা করলে মানুষের কী হয়, ওই ক্ষেত্রে আমরা নেশামুক্তি কেন্দ্র ও পুনর্বাসন কেন্দ্র চালাই। ওই ক্ষেত্রে যারা আজকের ডেটে নেশা করে, বাইরে যারা নেশা ছাড়তে পারে না, তাদের ক্ষেত্রে আমরা ওইটাও বলবো যে তারা নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসা করো, এবং ভালো ডক্টর, ভালো কাউন্সিলরের সাথে যোগাযোগ করে যে নেশা কীভাবে ছাড়া যায় এটা প্রস্তুতি নাও। এবং পাচার বিরোধী, ওই ক্ষেত্রে যদি আমাদের সমাজের আশেপাশে কোনো নেশাজনিত কোনো সমস্যা দেখা যায়, কিংবা কেউ নেশা পাচার করছে, বিক্রি করছে, ওইগুলো আমাদের পুলিশ প্রশাসন আছে, তাদের সাথে যোগাযোগ করা এবং তাদের সঙ্গে যোগাযোগ করে ওই পাচারটা রুখে দাঁড়ানো। ওই ক্ষেত্রে আজকে তো সঙ্গে রয়েছেন, বাকিটা আপনারা দেখতে। বাংলাদেশ থেকে বেআইনিভাবে ভারতে প্রবেশ করায় 4 জন মহিলা বাংলাদেশী সহ 1 ভারতীয় দালালকে গ্রেপ্তার করে আগরতলা রেল পুলিশ। আগরতলা রেল স্টেশন থেকে রেলে করে 2 জন যেতে চেয়েছিল আহমেদাবাদে, আবার 2 জন যেতে চেয়েছিল পুনেতে। ধৃত বাংলাদেশীরা হল মিম সুলতানা, রুবিয়া সুলতানা, ঋতু বেগম এবং জ্যোতি খাতুন। ভারতীয় দালালের নাম মোহাম্মদ কাসিম মিয়া, তার বাড়ি সিপাহী জলায়। আগরতলা সরকারি রেল পুলিশ থানার ভারপ্রাপ্ত আধিকারিক জানিয়েছে, তাদের কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে রেল পুলিশ। আমরা গতকালকে 4 জন বাংলাদেশি নাগরিক এবং 1 জন ইন্ডিয়ান নাগরিককে অ্যারেস্ট করেছি। তো তারা মূলত অবৈধভাবে আমাদের ভারতে প্রবেশ করে, এবং এই 4 জনের মধ্যে 2 জন বলেছে পুনেতে যেতে চেয়েছিল আর 2 জন আহমেদাবাদে। তো ওদের নাম জিজ্ঞেস করলে বলে একজনের নাম মিম সুলতানা, আরেকজন রাবিয়া সুলতানা, ঋতু বেগম এবং জ্যোতি খাতুন, তারা 4 জনই বাংলাদেশ, বাড়ি তাদের। এবং আরেকজন আছেন এমডি কাসেম মিয়া, উনি সিপাহী জেলা ডিস্ট্রিক্টে কলমছড়া থানার ওনার বাড়ি। তো উনি ওনাদেরকে হেল্প করছেন আর কি, মানে আসা যাওয়াতে এবং নিয়ে যাওয়ার পথে আর কি। তো আমরা আগামীকালকে আমাদের জিআরপি থানাতে একটা মামলা নিয়েছি এবং আজকে তাদের মহামান্য আদালতে পাঠানো হবে। তাদের ইন্টারোগেশন চলছে, দেখা যাক আমরা কতটুকু মানে তাদের কাছ থেকে মানে কি জানতে পারি, তো ওইটার বেসিসে আমরা রিমান্ডের বিষয়টা দেখব আর কি। এরকম রেকর্ড আমরা বিভিন্ন থানাতে মেসেজ দিয়েছি যে ও এরকম আরো অন্যান্য কোনো কাজের সঙ্গে যুক্ত আছে কিনা, তো আমরা এখনো পাইনি অন্য অন্য পিএসএফ থেকে। তো আমরা দেখছি এই ব্যাপারটা, মানে আরো এরকম কিছুতে যুক্ত আছে কিনা। তাদের কাছ থেকে এমনিতে তাদের মোবাইল ফোন ওই, আর কিছু ইন্ডিয়ান কারেন্সি পাওয়া গেছে, আর বাস এতটুকুই। এখনকার মতো সাংবাদিক পর্যন্তই, চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়, নমস্কার।